আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান নমস্কার বন্ধুরা, প্রথমেই সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। সবাই খুব ভালো করে পুজো কাটাও। এবং এখন তোমরা দেখছো পাঁশকুড়া থানার কালী পুজো। চারিদিকে আলো আর আলো, তো তার না তো বাড়িতে থাকতেই চাইছে না। কতটা জমজমাট পরিবেশ তোমরা তো দেখে বুঝতেই পারছো। প্রত্যেক বছরই পাঁশকুড়া থানাতে কিন্তু একটা বেশ জমজমাট পরিবেশ সৃষ্টি হয় এই কালী পুজোর দিনে। তো একটু তো ঠাকুর দেখতে বেরোতেই হয়। তো আমি তুয়া তান্না একটু মন্দিরেই গেলাম ঠাকুর দেখতে। তবে প্রচুর লোকের ভিড় হয়েছে। কালী পুজোর দিনে এখানে কম্বল বিতরণ হয়, খিচুড়ি বিতরণ করা হয় এবং আরও অন্যান্য অনুষ্ঠান হয়ে থাকে, তার জন্য ভিড়টা কিন্তু একটু বেশিই হয়। এখন আমরা মন্দিরের মধ্যে বসে আছি এবং এখান থেকে তোমাদেরকে চলো ঠাকুরটা একটু দেখিয়ে দিই। তো একটু ভালো করে দেখাই চলো। তো এই হচ্ছে পাঁশকুড়া থানার যে কালী মন্দির রয়েছে, তো সেখানের প্রতিমা, পাথরের মূর্তি। তো এখন ফল কাটা চলছে, পুজো তো অনেক রাত্রেই আছে, তো এখন ফল কাটা চলছে। এছাড়া বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু পুজোর জন্য ভোগ রান্নার দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি সবজি এবং পায়েস লুচি এগুলো বানানোর জন্য জিনিসপত্র এসে গেছে, আরও জিনিসপত্র আসা বাকি রয়ে গেছে। তো আজকে দুপুর থেকে কিন্তু অনেকটাই কাজের মধ্যে ছিলাম আমি আর মা, কারণ এগুলো বানানোর দায়িত্ব ছিল আমাদের বাড়িতে। মায়ের ভোগের জন্য কি কি রান্না হলো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো সবজিগুলো এখন কাটা হচ্ছে একটু একটু করে। কুমড়ো, বেগুন, পটল, গাজর, বাঁধাকপি, ফুলকপি। তো এগুলোর পরে হচ্ছে যে পায়েসের চাল, দেখতে পাচ্ছ পায়েস হবে। তো এখন চাল ধুয়ে পায়েস বসানো হবে প্রথমেই। পায়েস এখন বসে গেছে হাঁড়িতে এবং মা রান্না করছে। তো রান্না কমপ্লিট, মানে পায়েস রান্না কমপ্লিট। তো এই হাঁড়িটাতেই আবার খিচুড়ি হবে, তাই এটা আরেকটা জায়গাতে ট্রান্সফার করা হলো। তো পায়েস মোটামুটি কমপ্লিট, এরপর ভাজাভুজিগুলো হবে। পাঁচ রকমের ভাজা হবে। এরপর খিচুড়ি প্রায় হয়ে গেছে এবং এখন লুচি বেলা চলছে। লুচিগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে, এগুলো সবই কিন্তু আমি ভেজেছি। তো এরপর চলো তোমাদেরকে ভাজাগুলো দেখিয়ে দিই। তো এখানে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা এবং কুমড়ো ভাজা। তো এই পাঁচ রকমের ভাজা হয়েছে মায়ের ভোগের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি, তো এখানে পায়েস, এরপরে দেখো সুজি। তো সুজি, পায়েস, লুচি, পাঁচ রকমের ভাজা, খিচুড়ি, এগুলো আমাদের মোটামুটি প্রায় সব রান্না হয়ে গেছে। এবং এখন সন্ধে হয়ে গেছে যেহেতু, তাই একটু তো মোমবাতি জ্বালাতেই হবে। তো আমাদের তুলসী মঞ্চের সামনে আমি এখন মোমবাতি জ্বালাচ্ছি, তোমরাও নিশ্চয়ই সবাই বাড়িতে জ্বালিয়েছো। তো বন্ধুরা, তোমরা কেমন পুজো কাটাচ্ছ অবশ্যই আমাকে জানিও। আর এখানে দেখো মম মোমবাতি জ্বালাচ্ছে, ও এসেছে আমাদের বাড়িতে। তো এখন দেখো বাড়ি থেকে আমাদের চারিপাশটা কত সুন্দর লাগছে। বাড়ির সামনে দিকটা দেখো পুরো আলোয় ভর্তি।
প্রায় রাত্রি 9:30-10টার দিকে ভোগ নিয়ে যাওয়া হলো বাড়ি থেকে। তো ব্রাহ্মণ এসেছেন, আমাদের বাড়ি থেকে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। অনেকগুলো আইটেম যেহেতু, তাই ঠাকুর মশাইকে অনেকবার ধরে যাতায়াত করতে হলো। তো এখন প্রায় 9:30-10টা, তো পুজো তো আছে রাত্রিবেলা, প্রায় 11:00-12টার পরেই পুজো হবে। এখন চলো তোমাদেরকে দেখাই যে পাঁশকুড়া থানার যে পুজো হয়েছে, তো তার মেন গেটটা মানে লাইটিংয়ের কাজটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পুরো রাস্তা জুড়ে বুঝতে পারছো এরকম কাজ করা হয়েছে আলোর। তো ফ্রেন্ডস, আজকে কালীপুজোর সারা দিনটা কিন্তু খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে। তো তারই মাঝখানে বেরিয়ে ঠাকুরও দেখলাম। এবং আজকের জার্নিটা আমার কেমন ছিল তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম, বাট এবার আমাকে ফিরতে হবে। তো দেখো এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে যেহেতু, তাই সবাই খিচুড়ি খাচ্ছে। আর এই ছিল আমার খাওয়া দাওয়া। সেই সঙ্গে চলো পাঁশকুড়া তমলুক পোলের যে প্যান্ডেলটি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ গতকাল আমি একটু স্টেশনে গিয়েছিলাম, তো যাওয়ার পথে এই প্যান্ডেলটা খুবই সুন্দর লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে এখনও রেডি হয়নি, তখনও ঠাকুর এখনও আসেনি প্যান্ডেলে। ঝুড়ি, ঢাকা, চাঁচ এইসব দিয়ে প্যান্ডেল হয়েছে এখানে। এবং এই হচ্ছে পাঁশকুড়া ক্যানেল বাজারের প্রতিমা, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং অবশ্যই সেফ থেকো।